শিক্ষক ইসাবুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় যেহেতু নিয়মিত ক্লাস আমরা করতে পারছি না তাই অনলাইনে তোমাদের সাথে একটু যোগাযোগ রক্ষা করার জন্য আমরা এই বিকল্প পদ্ধতিতে তোমাদের পাঠদান শুরু করেছি তো আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে একটি কবিতা অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে কবিতার অংশ পাঠ করি সেটি শুনবেন তো কবিতার নাম নারী কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ওনার আরও বিশেষণ আছে উনি বিদ্রোহী কবি উনি সাম্যবাদী কবি উনি যেখানেই সমাজে অন্যায় অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ দেখেছেন সেখানে তার কলমে কলম চলেছে তার অন্যায়ের বিরুদ্ধে যার জন্য উনি বিদ্রোহী কবি উনি সাম্যের কবি উনি সমাজে সর্বত্রই সাম্যের গান গেয়েছেন সেখানে ছোট বড় নারী পুরুষ সর্বত্রই তার কাছে সমান ছিল এমনকি উনি ধর্ম যে বিশ্বাস তার মধ্যে উনি সাম্যতা দেখিয়েছেন উনি একধারে যেমন গজল ইসলামী সঙ্গীত রচনা করেছেন অন্যদিকে শ্যামা সঙ্গীত রচনা করেও সেই সাম্যের যে নিদর্শন উনি দেখিয়েছেন কাজী নজরুল ইসলাম জন্ম 1899 সালে বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া নামক গ্রামে তো উনি দারিদ্রের জন্য স্কুল জীবনে লেখাপড়াটা শেষ করতে পারেন নাই যখন দশম শ্রেণীতে পড়েন তখন উনি প্রথম মহাযুদ্ধে সৈনিক হিসাবে বাঙালি পল্টনে যোগদান করেন 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন যখন ভেঙে যায় উনি চাকরি ছেড়ে দেন এবং লেখালেখির কাজে আত্মনিয়োগ করেন সাপ্তাহিক বিজলি নামক একটি পত্রিকায় ওনার বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হয় চারিদিকে হই হই রই রই করে যায় তোমরা জানো নজরুল ইসলাম কিন্তু রবীন্দ্র যুগের কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজে এই বিদ্রোহী কবিতাটায় উনি আবির্ভূত হয়ে গেছিলেন এবং তাকে নজরুলকে ভূয়সী প্রশংসা করেছে যে এত সুন্দর কবিতা তুমি লিখেছো সে একটা কবিতাই তার সর্বত্র প্রসারিত হয় এবং সে তৎকালীন ভারতবর্ষে বাঙালি কবিদের মধ্যে বাঙালি পাঠকদের মধ্যে বিখ্যাত হয়ে যায় তো তিনি কয়েকটা ভাষায় পারদর্শী ছিলেন উনি যেমন বাংলায় আরবি ফার্সিতেও উনি পারদর্শী ছিলেন তো দুর্ভাগ্য মাত্র 43 বছর বয়স যখন ওনার বাকশক্তি নষ্ট হয়ে যায় উনি আর লিখতে পারেন নাই 1972 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তৎকালীন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে ঢাকায় নিয়ে আসেন সপরিবারে ওনাকে বাড়ি দান করেন ধানমন্ডিতে তখন তিনি কবি আর লেখালেখি করতে পারেন নাই 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে দিলীপ উপাধি প্রদান করেন 1976 সালে 29 আগস্ট এই বিদ্রোহী কবি মৃত্যুবরণ করেন তার লেখা অনেক অনেক কাব্যগ্রন্থ কবিতা আছে অগ্নিবীণা বিশ্বাসী সাম্যবাদী সর্বহারা সিন্ধু হেলবোধ চক্রবাক উপন্যাসের মধ্যে মৃত্যু ক্ষুধা কোহেলিকা ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা তার বিখ্যাত উপন্যাস প্রবন্ধ গ্রন্থের মধ্যে যোগবাণী রুদ্রমঙ্গল নাটক ঝিলিমিলি আলয়া মধুমালা ইত্যাদি বাংলা সাহিত্যের এই অন্যতম কবি কাজী নজরুল ইসলাম ওনার কবিতায় সর্বত্রই একটা বিদ্রোহের ছাপ যেখানে অন্যায় অত্যাচার যেখানে কোনো বৈষম্য সেখানে তার কলম চলেছে ওনার কবিতায় এমনই একটা কবিতা নারী কবিতা আমি কবিতাটা পাঠ করি তোমরা মনোযোগ দিয়ে শোনো সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই দেখো শুধু পুরুষ আর রমণী আমাদের সমাজে দুইটা
অঙ্গাঙ্গ বিচলিত পুরুষ আর রমণী কবির কাছে কোনো ব্যাপার না, যেটা আমাদের সমাজে পূর্বে ছিল, এখন নাই। এখন আমরা নারীরা অনেক অনেক অগ্রগামী হয়ে গেছে সর্বক্ষেত্রেই, এখন ওইভাবে পুরুষরা নারীদেরকে ছোট পরিচয় দেখে না, এখন কিন্তু সমাজ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওই কবির সময়ে কবি নারীদের জয়গান গিয়েছে, বলছে যে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক টান্ড, পৃথিবীতে যা কিছু সুন্দর যা কিছু মহান যা কিছু সৃষ্টি সব কিছুর মূলে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, সেখানে নারী একাও না পুরুষ একাও না, দুই জনেই সমান অবদান। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী, যেমন ভালোটাও পুরুষ নারী সমান দায় আর মন্দটার মধ্যেও পুরুষ নারী সমানই দায়ী, যদি কোনো মন্দ হয়ে থাকে পৃথিবীতে সেখানেও নারী পুরুষের সমান দায়িত্ব আছে। জগতে যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী বধূদের ত্যাগেই হয়েছে মহিমান, যত বড় বড় জয় যত বড় বড় অভিযান যা কিছু সুন্দর কিছু আবিষ্কার হয়েছে জয় হয়েছে সেখানে একটা নারীর কয়েকটা রূপ থাকে, নারী কখনো মাতা কখনো ভগ্নী কখনো বধূ, সবারই অবদান আছে। একটা ছেলে যখন যুদ্ধে যায় সৈনিক সে, কিন্তু তার মা কিন্তু তাকে দোয়া করে আশীর্বাদ করে পাঠায় প্রেরণা দেয় দোয়া করে, তার ভগ্নী সে পীড়িত হইলে তার সেবা করে, সেও তাকে বধূ তাকে উৎসাহিত করে, সুতরাং কারো অবদানেই কোনো অংশে কম নয়। কোন রণে কতক্ষণ দিল নর লেখা ইতিহাসে, হ্যাঁ পুরুষ যতক্ষণ মারা গেল সৈনিক এত সৈনিক মারা গেছে এটা লেখা থাকে, কিন্তু তার পেছনে যাদের যাদের অবদান আছে সেই কত নারী দিল সিঁথির সিঁদুর, সেই সৈনিক যখন শহীদ হইল তার স্ত্রী যখন সিঁথির সিঁদুর মুছে গেল সে বিধবা হয়ে গেল, হ্যাঁ কিন্তু সেটা তো আর পাশে লেখা থাকে না। কোন মা সেই সৈনিকের মা তার ছেলেকে হারালো সেটাও লেখা থাকে না, এইটাই কবি বলছে যেগুলি থাকা উচিত। কত মাথা দিল হৃদয় উপরি কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখে শিখেবা, যে স্তম্ভ বিজয় স্তম্ভ সেখানে পুরুষ বা সৈনিকের নামই লেখা থাকে, তাদেরই ইতিহাস লেখা থাকে, কিন্তু মা বোন তাদের ইতিহাস তো লেখা থাকে না, তাদেরও ইতিহাস লেখা উচিত এবং তাদের অবদান কোনো অংশে কম নেই বরঞ্চ সমান। কোনো কালে একা হয়নি বউ জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী, বিজয় লক্ষ্মী নারী বলতে সেখানে লক্ষ্মী মানে ভালো পজিটিভ অর্থে মেয়েদেরকে বোঝানো হয়েছে যারা উন্নতির যারা তাদের দ্বারা হয় তাদের প্রেরণায়, সব সকল যোদ্ধার যারা তরবারি চালায় তাদের প্রেরণা থাকে যে তার স্ত্রী বা তার যার রমণী আছে সেও তাদেরও উৎসাহিত করেছে, হ্যাঁ সাহস দিয়েছে, এটা কিন্তু ওই যুদ্ধের সময় কাজ করে। সে যুগে হয়েছে সে যুগ হয়েছে বাসী, দেখো যে বলছে কবি বলছে যে এই যুগ বাসী হয়ে গেছে, যে এখন আর মেয়েরা নিষ্পেষিত নয় নির্মল শ্রেণীর নয়, এরা এখন সমাজে আমাদের মতো একজন, সুতরাং ওই যুগ আর ভুলে যাও তোমরা। যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী, হ্যাঁ সে যুগে পুরুষরা দাস পুরুষ পাওয়া যেত না কিন্তু নারীরা দাসী ছিল, সে বলছে সে যুগটা ভুলে যাও। বেতনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আছে, আজকে সাম্যের যুগ মানুষের যুগ মনুষ্যত্বের যুগ, এই যুগে সেই মেয়েদেরকে আর দাসী ভেবে তোমরা মনে করো না। কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ঢঙ্কাবাজি, যে কে কারো বন্দি না, মেয়েদেরকে আর ঘরে আটকে রাখা যাবে না, হ্যাঁ চেষ্টা করো না তারা আর বন্দি খাঁচা থাকবে না। হ্যাঁ নর যদি রাখে নারীর বন্ধি তবে এর পর যোগ করে আপনারই রচা এই কারাগারে পুরুষ করিবে ভোগে, যদি নারীদেরকে বন্দি খাঁচা আটকে রাখে সমাজে বেরিত না দেয় বা তাদেরকে রক্ষণশীল করে রাখে, এই যে খাঁচা রচনা করলো বন্দি খাঁচা সেই খাঁচার মধ্যে একদিন আসবে সে পুরুষই সেখানে আটকা পড়ে যাবে। যোগের এই ধর্ম পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেয় তোমাকে, এটাই নিয়ম যে কাউকে যদি পীড়ন করো অত্যাচার করো অন্যায় করো সেই পীড়ন তোমারই একদিন সে পীড়িত করবে, সুতরাং নারীদের প্রতি সমান মর্যাদা দেখাতে হবে সম্মান দেখাতে হবে শ্রদ্ধাশীল হতে হবে তাদের প্রতি, হ্যাঁ এইটাই এই কবিতাটার মূল বিষয়।
তো শব্দার্থ কি হচ্ছে সাম্য মানে সমতা মহিমান সুমহান রণ মানে যুদ্ধ বা লড়াই কত নারী দিল সিঁদুর সিঁদুর অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে কত মাতা দিল হৃদয় উপরি হৃদয় ভরা মমতা দিয়ে উৎসাহিত করলো নারী বিজয় লক্ষ্মী নারী জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে ঢঙ্কা মানে জয় ঢাক এক ধরনের ঢোল জোর বাজছে রস মানে রচনা করা পীড়ন মানে অত্যাচার পীড়া মানে যন্ত্রণা দেখো এই কবিতাটা যদি তোমরা লাইন বাই লাইন অর্থ করে পড়ো আর শব্দার্থ পাক পরিচিতি কবি পরিচিতি এইটুকু যদি তোমরা সুন্দর করে পড়ো এই কবিতা যে কোনো প্রশ্নের আনসার তোমরা করতে পারবা সেখানে আর কোনো আলাদাভাবে প্রশ্ন করার কোনো দরকার নাই তুমি যেই প্রশ্নটা আসো উদ্দীপক দেওয়া থাকবে তুমি সুন্দরভাবে যতটুকু মানে চাবে প্রশ্নে তুমি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এই সময়টুকু যেই সময়টুকু তোমাদের সাথে নিয়মিত ক্লাস আমরা করতে পারছি না তোমরা বাড়িতে বসে অন্তত তোমাদের যে পাঠগুলি তোমরা নিজেরা করতে পারো সেই পাঠগুলি তোমরা এগিয়ে নাও তোমাদের সাথে ভবিষ্যতে দেখা হবে আবার নিয়মিত ক্লাস হবে সেই আশায় আমরা বেঁধে আছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো।